এই যে রাজ্যপালের অতি সক্রিয়তা, আবার শুনলাম আমরা রাজ্য বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের মুখে। উল্টো দিকে অধীর রঞ্জন চৌধুরী একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন, রাজ্যপালের রিপোর্ট রাজ্যপাল জানাবেন তো, কেন্দ্রকে জানাবেন তো। আমি ঠিক এটা বলেই শুরু করতে যাচ্ছিলাম রাজুবাবু, আপনার অনেক কথার মাঝখানে, প্রত্যেক মাসের শেষে রাজভবন থেকে রিপোর্ট যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে, রাষ্ট্রপতির কাছেও যায়, প্রত্যেকটি রাজ্যের রাজ্যপালই পাঠান। এটা আবার ভাববেন না সেভি আনন্দ বোস আলাদা করে পাঠাচ্ছেন, প্রত্যেক বছর প্রত্যেক মাসে পাঠাতে হয়, স্বাধীনতার পর থেকে এটাই নিয়ম। সে রিপোর্টে রাজ্যপালের এই পিস রুম, জানি আমরা এতক্ষণ কথা বললাম, তার কথা থাকবে কি? সেই পিস রুম, চলমান পিস রুমে আসা এত অশান্তির খবর, শান্তিকক্ষে আসা এত অশান্তির খবর, তার কথা থাকবে কি? পয়লা জুলাই আজ, জুন মাসের কী রিপোর্ট যাবে অনির্বাণবাবু, কোথাও কি মনে হয়? সেটাও খুব গুরুত্বপূর্ণ হতে পারে, শুধুমাত্র একটা পঞ্চায়েত নির্বাচনের জন্য নয়, আমি সার্বিকভাবে গোটা রাজ্যের কথা বলছি অনির্বাণবাবু। রাজ্যপাল যেভাবে রাজভবন থেকে নেমে রাস্তায় ঘুরছেন, সন্ত্রাসকবলিত এলাকায় যাচ্ছেন, কিন্তু ভারতীয় সংবিধানে রাজ্যপালের ক্ষমতা খুব সীমিত। এই সীমিত ক্ষমতার মধ্যে থেকেও তিনি এই যা দেখছেন সেই রিপোর্ট যদিও বা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে যায়, আমি খুব একটা আশাবাদী নই তারপরে কিছু হবে, কারণ এমনিতে কেন্দ্রীয় বাহিনী আসবে কি আসবে না, কতটা আসবে, এ নিয়ে জটিলতা অব্যাহত। রাজ্যপাল যে স্টেটমেন্ট দিতে পারেন, এর আগে একটা স্টেটমেন্ট দিয়েছেন যে প্রতিটি রক্তবিন্দুর জন্য নির্বাচন কমিশন দায়ী, রাজ্যপালের এই স্টেটমেন্টের পরেও কিন্তু তৃণমূলী সন্ত্রাস থামেনি, মুখ্যমন্ত্রী ঘুম ভাঙে, আমি এরকম নির্ভেদ নিঃশব্দ মুখ্যমন্ত্রী এর আগে দেখিনি, মৃত্যুপুরীতে দাঁড়িয়েও যিনি এরকম একটা সজীব গণতন্ত্রের স্বপ্ন, তো সেই মুখ্যমন্ত্রীর চেতনা হয়নি। তারপর কিছুদিন আগে যে যুবরাজ ঘুরে বেড়ালেন তার তো এখন পাত্তা নেই, তো রাজ্যপালের এই যে যাওয়া এবং রাজ্যপালের এই যে মাঝে মাঝে তার যে সীমিত ক্ষমতার মধ্যে থেকে একটা করে স্টেটমেন্ট দেওয়া বা রিপোর্ট, এগুলো একটাও কাজে লাগবে না আগামী পঞ্চায়েত ভোট। এই তো আজকেই দেখছিলাম নির্বাচন কমিশনার বলেছেন কোনো বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে, বুথের ভিতর, বুথের বাইরে যদি কেন্দ্রীয় বাহিনী থাকে সেটাও তো অপর্যাপ্ত, তাতে কি চলবে না, তার কন্ট্রোল থাকবে পুলিশ প্রশাসনের হাতে, সেই পুলিশ প্রশাসন পা থেকে মাথা পর্যন্ত আপাত মস্ত একদম সমর্পণ করে দিয়েছে এখানকার শাসক দলের কাছে। তো একটা এই যে মেশিনারির বিরুদ্ধে লড়াই চলছে, সেই মেশিনারির মধ্যে কি আছে তৃণমূল কা সরকার, তো এক তৃণমূল এবং সরকারের মধ্যে কোনো পার্থক্য নেই, নির্বাচন কমিশন প্রশাসন, এই যে একটা জোট তৈরি হয়েছে, একটা মেশিনারি তৈরি হয়েছে, বিডিও এসডিও ডিএম, এই প্রত্যেকটা যে প্রশাসনিক নকশা, এরা যে একটা জোট তৈরি করেছে, এই শক্ত মেশিনারিটার বিরুদ্ধে বিরোধীদের একটা অসম লড়াই শুরু হয়েছে। এই লড়াই কিন্তু রাজ্যপালের কোথাও গেলেন বা গেলেন না, কি স্টেটমেন্ট দিলেন বা দিলেন না, রিপোর্ট পাঠালেন কি পাঠালেন না, তার উপর এই পঞ্চায়েত ভোটে কোনো প্রভাব পড়বে না সেটাকে অবাধ করার ক্ষেত্রে, এটা আমার বিশ্বাস, আপনি বিলিয়ে নেবেন। আমি অন ক্যামেরায় কথা বললাম, অনির্বাণবাবু নিজের বিশ্বাসের কথা বলছেন।